কাজের চাপে মন যখন ওষ্ঠাগত, তখন যদি একদিনের ছুটি পাওয়া যায় তাহলে মন চায় কলকাতার একদম কাছে কোনো এক স্থানে ঘুরে আসতে, যা হবে একেবারে সবুজের দেশ, যেখানে হয়ে থাকবে অসংখ্য ফুলের সমাহার, মাঠে হয়ে থাকবে বিভিন্ন ফল সবজির গাছ, যেখানে পুকুর থাকবে, যেই পুকুরে খেলে বেড়াবে হাঁস মুরগিরা। কোথায় এরকম স্থান তার খোঁজ দেবো আজ, যেখানে ইচ্ছে হলে সারা দিন বা কাটিয়ে দিন একটি রাত, আর এই সবজি মাছ ইচ্ছে হলে খেয়ে নিতে পারেন একেবারে নিজের মতো করে, যেখানে সারা দিন নিজের প্রিয়জনের সাথে কাটিয়ে দিতে পারবেন, সন্ধে হলেই যেখানে থাকবে মিষ্টি বাউল গান। কোথায় সেই স্থান, কতই বা প্যাকেজ, কিভাবে বুকিং করবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত, আমি ডক্টর মিঠুন। আজ যাব কলকাতা লাগোয়া এক অনন্য সুন্দর রিসর্ট ঘুরতে, তাই সকালবেলা চলে এসেছি টালিগঞ্জ ট্রেন স্টেশনে। শিয়ালদা বজবজ লোকাল ধরে আমি যাব আখড়া স্টেশনে। আখড়া স্টেশন থেকে নেমে আপনারা পেয়ে যাবেন বিবির হাট যাওয়ার গাড়ি। সেই বিবির হাট যাওয়ার অটো টেম্পো করে আমরা যাব বিবির হাটের দিকে। মাত্র 45 মিনিটের মধ্যে আখড়া স্টেশন থেকে আমরা পৌঁছে গেলাম বিবির হাট লাগোয়া এক সুন্দর রিসর্টের সামনে। ঘুড়ির পোল স্টপেজে নেমে আমরা এখন চলে এসেছি গ্রাম বাংলার রিট্রিটে। যারা ঠাকুর পুকুর জোকা থেকে আসবেন তারাও খুব সহজে পৌঁছে যাবেন গ্রাম বাংলার রিট্রিটে। গ্রাম বাংলার রিট্রিটে প্রথমে প্রবেশ করলেই যা মনে হবে তা হলো সত্যিকারের গ্রামে চলে এসেছি। প্রচুর গাছগাছালি, মাটির বাড়ি, তুলসী মঞ্চ, এই সব দেখে আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। মনে হচ্ছে গ্রামে চলে এসেছি, কলকাতার মধ্যে এক সত্যিকারের গ্রাম। বাঁশবাগানের মধ্যে দিয়ে টালির ঘরগুলো পেরিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি। দূরে দেখা যাচ্ছে পর পর ছোট ছোট কটেজ, চারদিকে রয়েছে অসংখ্য গাছের সারি। মাটির একেবারে কাছাকাছি অবস্থিত গ্রাম বাংলা রিট্রিট, এখানে রয়েছে অসংখ্য সিঙ্গেল ডাবল কটেজ, রয়েছে ব্যাংকোয়েট হল। তবে এদের নামগুলো কিন্তু বড়ই মিষ্টি, কোনোটির নাম পথের পাঁচালিক, বর্ণপরিচয়, শ্রীকান্ত, কিশলয়, সহজ পাঠ, গীতাঞ্জলি এবং আরও অনেক কিছু। আমি এখন প্রবেশ করছি বর্ণপরিচয়। বর্ণপরিচয়ের ভেতরটা একেবারে আধুনিক, রয়েছে ডবল বেডেড খাট, টিভি, এসি, ওয়ার্ড্রপ এবং আরও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র, রয়েছে গল্পের বইও পড়ার জন্য, আর সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। বর্ণপরিচয় দেখিয়ে আমি চলে আসলাম বাইরে। এখান থেকেও গ্রাম বাংলা রিট্রিট অপরূপ সুন্দর দেখায়। দেখুন পাখির চোখে গ্রাম বাংলা রিট্রিট। চলুন এবার গ্রাম বাংলা রিট্রিটের পুরো রিসর্টটা ঘুরে দেখি। আমরা এখন চলে এসেছি টেরেস লাউঞ্জের সামনে। এর সামনে রয়েছে সুন্দর এক পুকুর, যেখানে হয় পদ্ম ফুল, রয়েছে মাছও। এই টেরেস লাউঞ্জের নাম ঠাকুমার ঝুলি। এই টেরেস লাউঞ্জের ওপরের তলায় রয়েছে এক সুন্দর জায়গা, যেখান থেকে আপনি গ্রাম বাংলা রিট্রিটকে পুরো অপরূপ সুন্দরভাবে দেখতে পাবেন। আর এখানে আপনারা ইচ্ছে করলে ছোট জন্মদিন পার্টি, নিজেদের ছোটোখাটো অনুষ্ঠান খুব সহজে উদযাপন করতে পারবেন। গ্রাম বাংলা রিট্রিট ঘুরতে না ঘুরতেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে বড়ই তরোতাজা অনুভব করছিলাম ঠাকুমার ঝুলিতে। ঠাকুমার ঝুলিতে রয়েছে অনেকগুলি বসার জায়গা। সন্ধেবেলায় এখানে হবে বাউল গান, তখন আবার আসব ঠাকুমার ঝুলিতে। তাছাড়াও এখানে রয়েছে ক্যারাম খেলার সুব্যবস্থাও।
গ্রাম বাংলা মানেই সবজি ক্ষেত, ধান ক্ষেত, পুকুর, কুয়ো, আরও কত কী, এর সব কিছুই ছোঁয়া পাবেন গ্রাম বাংলা রিট্রিটে। রয়েছে বিভিন্ন ধরনের কফির ক্ষেত, গাছে হয়ে রয়েছে লাউ, এই দেখুন কী সুন্দর হয়ে রয়েছে সব ফুলকপি, দেখতে বড়ই ভালো লাগবে। রয়েছে শালগম, এই হচ্ছে কলাবন বা কলা গাছের জঙ্গল, গাছে গাছে হয়ে রয়েছে মোচা থেকে কলাও। এই সব দেখতে দেখতে যদি হাঁপিয়ে ওঠেন তার জন্য রয়েছে আলাদা করে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা। আমিও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন জামরুল বাগানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি দূরের ওই ফুলের ক্ষেতগুলিতে। দেখুন হয়ে রয়েছে সূর্যমুখী ফুল, রয়েছে আলাদা করে সাদা বেগুনের ক্ষেত, হয়ে রয়েছে গাজর, তাছাড়াও হয়ে রয়েছে গাছে গাছে বিনস, রয়েছে বেগুনও। এত সুন্দর লাগছিল সদা চঞ্চল এই ব্যস্ত লোকের হাতগুলোর জন্য যে উনাদের পরিচর্যায় কী সুন্দর হয়ে রয়েছে গ্রাম বাংলা রিট্রিট। পাশে পুকুরে দেখি খেলে বেড়াচ্ছে পুচকি ফুচকি হাঁসের ছানা, কি ভালো মিষ্টি তাই না? তাছাড়াও রয়েছে মুরগিও। এই সব কিছু দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে গেছে আমি একেবারে বুঝতেই পারিনি। শুধু ক্ষেত খামার নয়, এখানে রয়েছে তাল গাছের সারিও, তাছাড়া এখানে রয়েছে ডবল বেডেড রুমও। যেই রুমগুলোর নামগুলোও কিন্তু সুন্দর, রুমের নাম গল্পগুচ্ছ এবং আরণ্যক। এই গল্পগুচ্ছ এবং আরণ্যক ডবল কটেজ রুমের মাঝখানে রয়েছে পাতকুয়ো। পুরো গ্রাম বাংলা রিট্রিট আপনাদের ঘুরে দেখালাম, রয়েছে অসংখ্য থাকার জায়গা, রয়েছে প্রচুর গাছগাছালি, রয়েছে প্রচুর বসার জায়গা, তাই নিজের প্রিয়জনের সাথে এখানে চলে আসুন। রয়েছে প্রচুর গাছের সমাহার, গাছে গাছে হয়ে রয়েছে বিভিন্ন ফল, যেমন চিকু থেকে আম এবং কলা তো আপনাদের আগেই দেখিয়েছি। তাছাড়া যারা একটু লাক্সারিয়াস ডবল রুমে থাকতে চাইছেন তারও ব্যবস্থা রয়েছে গ্রাম বাংলা রিট্রিটে, যাদের নাম আনন্দমঠ এবং পথের দাবি। আপনাদের বড় অনুষ্ঠান যেমন বিয়েবাড়ি, কোনো কর্পোরেট অনুষ্ঠান যদি এখানে করতে চাইছেন তার জন্যও রয়েছে একটা ব্যাংকোয়েট হল যার নাম আশীর্বাদ। পুরো রিসর্ট আপনাদের ঘুরে দেখালাম, এখন আমি আমার রুম বর্ণপরিচয়ে ফিরে এসে একটুখানি ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমার কটেজ থেকে, কারণ কি বেলা গড়িয়ে এসছে, এখন হয়ে গেছে লাঞ্চের সময়। ওনাদের লাঞ্চের জায়গাটাও অপরূপ সুন্দর, ঠিক যেন গ্রামের মাঝখানে ছোট্ট এক কমিউনিটি হলের মতো, যেখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে অঢেল। আমাকে দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে সব খাওয়ার দাওয়ার, বিভিন্ন ধরনের গ্রামের পদ, কোনোটায় রয়েছে ডাল, রয়েছে বিভিন্ন ধরনের মাছ এবং আরও অনেক কিছু। সকাল থেকে চলে এসেছি গ্রাম বাংলা রিট্রিটে, আপনাদের পুরো গ্রাম বাংলা রিট্রিট ঘুরে দেখিয়েছি কী কী ধরনের জায়গা, এবং সবথেকে যেটা ভালো কলকাতার এত কাছে গ্রামীণ পরিবেশ এবং সঙ্গে এতটা খোলামেলা জায়গা যেখানে বিভিন্ন ধরনের চাষবাস হচ্ছে, যেই চাষবাস আবার আপনারা ইচ্ছে করলে খেতেও পারবেন, ইচ্ছে করলে বলাটা ভুল, মানে আপনারা খাবেন, মানে সেটাই তো টিআরপি। তো আমিও চলে এসেছি কিন্তু লাঞ্চ করতে, লাঞ্চে কী কী আছে একবার পুরোটা দেখিয়ে নিই তারপর খাচ্ছি। প্রথমে আসুন ভাতে, ভাতের দেখুন একটা সাইডে রয়েছে ভাত আর একটা রয়েছে ভেজ পোলাও, দুটোকে মিক্সড করে দেওয়া হয়েছে। লেবু লঙ্কা পেঁয়াজ রয়েছে এখানে, আলু আর পাঁপড় ভাজা রয়েছে, এটা মৌরালা মাছের বড়া রয়েছে, এই দেখুন এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে সিজনাল ভেজিটেবলস পটল আর আলুর তরকারি, এটা হচ্ছে লঙ্কা পোড়া রুই, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, চাটনি, মিষ্টি এবং পাঁপড়, এই সব কিছু এখন টেস্ট করার পালা। তাহলে কত কী দিয়েছে একবার শুধু দেখুন, এবার আমি টেস্ট করি, ভাতের দিকটাই ভাঙছি, ডাল নিয়ে একটুখানি, শুরু করছি খাওয়ার। খুব ভালো টেস্ট, এটা যেহেতু মাছের বড়া, এটা কিন্তু ইউনিক, মানে যেখানেই খেতে যান না কেন মাছ মাংস ডিম
চিকেন মাটন তো বিভিন্ন ধরনের মেনু পাওয়া যায়, কিন্তু এই মাছের বড়া কিন্তু পাওয়া যায় না। তাই এরকম অদ্ভুত ধরনের ইউনিক মেনু যেখানে গ্রামের ছোঁয়া পাবেন, তাহলে কিন্তু গ্রাম বাংলা রিট্রিট শেষ কথা। মাছের বড়াটা সত্যিই ভালো লাগছে। সিজনাল সবজি আলু পটল, এখন সবে কচি কচি পটল, স্বাদ খুব ভালো, একেবারে গ্রাম বাংলার রিট্রিট মানে গ্রামের রান্না। কলকাতার এত আছে, এত সুন্দর জায়গা, শুধু সুন্দর জায়গা বলে না, সুন্দর খাওয়ার জন্যও কিন্তু আপনারা আসতে পারেন। মানে রাতে যে থাকতেই হবে তার কোনো ম্যান্ডেটরি কিছু নেই, রুম যে নিতেই হবে সেরকম কিছু নেই, রুম না নিয়ে জাস্ট খাওয়া দাওয়া করে ডে ট্রিপ করেও ঘুরে যেতে পারেন গ্রাম বাংলা রিট্রিট থেকে। এবার পরের পদ লঙ্কা পোড়া রুই। বড় বড় লঙ্কা রয়েছে, যারা ঝাল লাভার তাদের কিন্তু আদর্শ। এই হচ্ছে রুই মাছের সাইজ। এবার আমি একটু খেয়ে দেখি, ঝাল ঝাল তো হবে সে তো বলার অপেক্ষা রাখে না। ঝাল তবে ট্রিমেন্ডাস ঝাল না, ঝালের একটা ফ্লেভার আছে বেশ ভালো লাগার মতো ফ্লেভার, হালকা হালকা ঝাল ঝাল, বেশ ভালো লাগছে। আর লাস্ট এই মাছটা খেয়ে দেখি। একটুখানি গ্রেভি খাচ্ছি, একেবারে হালকা। মাছটা একটু ভেঙে দেখাই আপনাদের, এই দেখুন মাছের টেস্টও খুব ভালো। তো এত কিছু খাবো, খেতে তো সময় লাগবে, এত কিছু পদ আছে, তো এত কিছু খেয়ে তারপরে বিশ্রাম। বিকেলবেলা কিন্তু রয়েছে বেশ একটা ইম্পর্টেন্ট চমক। কী সেই চমক সেটা জানার জন্য আমিও জানি, তবে আপনাদের শেয়ার করছি না, একটু দেখতে থাকুন। আপাতত আমি লাঞ্চ করে বিশ্রাম নিয়ে দেখা হচ্ছে বিকেলবেলা। অপরূপ সুন্দর লাঞ্চ করে পুরো বিকেলবেলা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম আমার কটেজ থেকে, বিকেলের গ্রাম ঘুরে দেখব বলে। সেই তালবাগান, সেই ক্ষেত, তার মাঝখানে সেই বসার জায়গায়, এখানে বসে সূর্যাস্ত উপভোগ করার মজাই আলাদা। সূর্যাস্ত হতে হতে আপনাদের জানিয়ে দিই, এখানে বুকিং করবেন কী করে, থাকতে খেতে খরচাও কীরকম। আমি এখন পেয়ে গেছি গ্রাম বাংলা রিট্রিটের খুব আপনজনকে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার সকলকে, আমাদের গ্রাম বাংলা রিট্রিট। আমরা তো সকাল থেকে এসেছি, অপরূপ লাগছে। তো আমার মুখ থেকে তো দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে শুনলেন, এবার আপনার কাছে বেশ কিছু প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আপনার চোখে গ্রাম বাংলা রিট্রিট কেন স্পেশাল? দেখুন স্যার, সকলকে নমস্কার গ্রাম বাংলা রিট্রিটে আসার জন্য, আপনাদেরও ধন্যবাদ। দেখুন এটা মূলত আমাদের অ্যাগ্রো ট্যুরিজম রিসর্ট, ঠিক আছে? এটা আমাদের, আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রাম বাংলা রিট্রিট। এখানে গ্রামের যে ছোঁয়া পেতে গেলে আপনার নিত্যদিনের ব্যস্ততা কাটিয়ে একদিন হলেও গ্রাম বাংলা রিট্রিটে আসতে হবে। কেন আসতে হবে? আমাদের যে ঘরগুলো দেখছেন টালির ঘর, ঠিক আছে, মানুষ দিন মানে নিত্যদিনে যে ঘরে থাকার যে অভ্যাসটা সেটা কাটিয়ে যদি কেউ মনে করে যে গ্রামের ছোঁয়া পাবেন, দেখুন টালির ঘর, তার সঙ্গে আপনার দেওয়ালে যে মাটির মানে প্রলেপ দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের গ্রাম বাংলা রিট্রিটের প্রথম ঘর দিয়ে শুরু করলাম। দ্বিতীয়ত যদি কেউ মনে করেন যে গ্রাম বাংলা রিট্রিটে কেন আসবেন, যেমন আমাদের গ্রাম বাংলা রিট্রিটের যে খাওয়া দাওয়া আমরা যেটা পরিবেশন করিয়ে থাকি, অনেক জায়গায় কী হয়, রিসর্ট তো প্রচুর আছে, দেয়ার ইজ অ্যালট অফ রিসর্ট ইন আওয়ার স্টেট বলুন বা ইন আওয়ার ইন কান্ট্রি বলুন। তো হোয়াই পিপল কাম হেয়ার? পিপল অনলি কাম হেয়ার, দ্যার ইজ অ্যালট অফ রিজন। অনলি ফার্স্ট অফ অল আপনাকে রুমের ব্যাপারে বললাম, ঘরের ব্যাপারে। সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের যে খাবার দাবার আমরা পরিবেশন করাই ফর গেস্টের জন্য বা অতিথি যারা আসবেন, প্রত্যেকটা খাবারই কিন্তু আমাদের ফান ফ্রেস খাবার। ফর এক্সাম্পল আপনারা যে ভেজিটেবলস দেখতে পাচ্ছেন, হয়তো ব্যাকগ্রাউন্ডে গেলে আপনারা দেখতে পাবেন, আমাদের এটা প্রায় 65 বিঘা অ্যারাউন্ড। আচ্ছা, তো প্রত্যেক মানে প্রত্যেকটা জায়গায় আপনারা সিজন ওয়াইজ ভেজিটেবল দেখতে পারবেন। শুধু নট অনলি ভেজিটেবল, তার সঙ্গে আমাদের চিকেন ফার্মিং হচ্ছে, দেশি চিকেন, যেটা গেস্টের কাছে খুবই মানে একটা আকর্ষণীয় ব্যাপার আর কি। তার সঙ্গে আমাদের 5 বিঘা পুকুর আছে, কেমন? হ্যাঁ, 5 বিঘা পুকুরের যে সমস্ত মাছ, নদীর মাছ ছাড়া যে বাকি যে মাছগুলো আছে, যেমন রুই, কাতলা,
ঠিক আছে, আপনার চিংড়ি, মৌদলা মাছ, যেগুলো আমাদের পুকুরের চাষ, মানে পুকুরে হবার মাছ যেগুলো, সেগুলো আমরা এখানে মানে ফার্মিং করছি বা চাষ করছি মাছ যেমন বললেন, সেইগুলোই কিন্তু আমরা পাতে পরিবেশন করাই গেস্টকে। এই জিনিসটা কিন্তু গেস্টের কাছে খুবই আকৃষ্ট বা মানে কি বলে, মানে এক কথায় যেটা বলা যায় যে এই মানে খাবার দাবারের জন্য এবং রুমের যে আপনাকে বললাম বৈশিষ্ট্য, গ্রামের থিমের উপরে বা গ্রামের যে ছোঁয়া পাওয়ার জন্য, এই জন্যই মানুষ এখানে আসবেন। শুধুমাত্র মানে কি বলবো, বাচ্চা থেকে বয়স্ক বলুন, এভরিবডি, প্রত্যেক সবারই ভালো লাগে, সমস্ত বয়স্ক মানুষদের জন্য আমাদের এই গ্রাম বাংলা রিট্রিট, নট অনলি কিডস, ইভেন সিনিয়র সিটিজেন টু মিডল এজ, এভরিবডি ক্যান বি স্যাটিসফাই ওভার হিয়ার। আচ্ছা, তো গ্রাম বাংলা রিট্রিটের মানে আমি তো দু ধরনের প্যাকেজই আছে বুঝতেই পারছি, মানে যারা রাত্রে থাকবেন তাদের জন্য আছে ডে প্যাকেজ। হ্যাঁ দেখুন, ডে আউট প্যাকেজও আমাদের আছে। ফর এক্সাম্পল ধরুন আপনার 50 জন আসছেন কোনো একটা কর্পোরেট অফিস বা গ্রুপ থেকে, ব্যাংক থেকে, কোনো স্কুল থেকে, কোনো মানে কি বলবো, কোনো যে কোনো একটা অর্গানাইজ থেকে আপনারা আসছেন, তো 50 জন নিশ্চয়ই আসলে একটা তাদের প্রাইভেসির জন্য, যেহেতু মেল ফিমেল, মহিলা, ভদ্রমহিলা এবং ভদ্রলোক যারা, সকলেই যারা থাকবেন, তাদের একটা রুমের প্রয়োজন হয়। তো সেই রুম যদি একটা নিতে চান খুবই ভালো আপনাদের জন্য, অথবা যদি কেউ মনে করেন যে রুম নেবেন না, ইটস ওকে, আমরা সেক্ষেত্রেও আমরা বুকিং নিয়ে থাকি, একটা টোকেন অ্যামাউন্ট নিয়ে থাকি আমরা, যেটা অফিসিয়ালি 250 আছে, বাট ডিসকাউন্ট করিয়ে দেওয়া হয় আমাদের, কেমন অ্যাজ পার, হ্যাঁ হ্যাঁ, পার হেড অ্যাজ পার গেস্ট। ধরুন আপনারা 30 জন আসছেন, সেই জায়গা থেকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়, যদি 5 জন আসেন সেই জায়গা থেকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়, এবং আমাদের এখানে প্রত্যেকটা এরিয়ায় আপনি যখন ঘুরে দেখবেন, এভরি প্লেস দেয়ার ইজ এ কমন ওয়াশরুম, ওয়াশরুম ফর মেল অ্যান্ড ফিমেল বোথ। ঠিক, তো সেই জায়গা থেকে যদি কেউ মনে করেন যে রুম নেবেন না, অসুবিধা না হবারই কথা, আর সবচেয়ে বেস্ট রুম নেওয়াটাই বেস্ট, কারণ একটা প্রাইভেসি ব্যাপার থাকে, খাওয়া দাওয়া করে আপনি তো ওয়াশরুমে যেতে পারছেন, কিন্তু মনে যদি করেন যে লাঞ্চের পর, আফটার লাঞ্চ, ইউ নিড সাম রেস্ট ফর হাফ অ্যান আওয়ার আর ওয়ান আওয়ার, সো ইউ মাস্ট হ্যাভ ওয়ান রুম, তো সেটার উপর ডিপেন্ড, সেটা গেস্টের উপর নির্ভর করছে উনি নেবেন কি। আচ্ছা, মানে যারা ধরুন ডে প্যাকেজে আসবে তাদের মোটামুটি 250 করে পার হেড, আর যেরকম খাবে সেরকম। হ্যাঁ হ্যাঁ, এটা অফিসিয়ালি কথা বললাম, 250। দেখুন সব জায়গাতেই তো ডিসকাউন্ট থাকে, আমাদের গ্রাম বাংলা রিট্রিট সেরকম অন্যতম নয়, একটা ডিসকাউন্ট তো দেওয়াই থাকে। তো নট অনলি শুধু মানে কি বলবো আপনাকে, মানে লে আউটের ক্ষেত্রে ডিসকাউন্ট, আমাদের রুমের ক্ষেত্রেও আমার ডিসকাউন্ট থাকে, যেহেতু মানে মার্চ মাস শুরু হয়েছে, ঠিক আছে, মার্চের মিডিল উইক বললেই চলে বা সেকেন্ড উইক বললেই চলে, তো যেহেতু এখন সামার সিজন আসছে, সামার সিজনের জন্য আমরা ম্যাক্সিমাম, আপনারা শুনলে হয়তো খুশি হবেন আপনারা, আপ টু 25-30% আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি, মানে রুম ট্যারিফ, যদি রুমের 3000 টাকার ট্যারিফ হয়, যদি 30% ডিসকাউন্ট হয়, বুঝতেই পারছেন আপনি, 2100 টাকায় আমরা রুম দিয়ে থাকি। জাস্ট গিভ এক্সাম্পল, নট অনলি সিঙ্গেল কটেজ, ও আমাদের যে বাকি যে রুমগুলো আছে, লাইক ডিলাক্স রুম, লাইক ডাবল রুম কটেজ, ব্যাংকুয়েট হল, বিয়েবাড়ির জন্য, আপনি দেখতেই পাচ্ছেন দেয়ার ইজ এ ঠাকুমার ঝুলি, যেটা আমাদের কমন ফর এভরিবডি, তো সব কিছুর ক্ষেত্রেই আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি, যেহেতু সামার সিজন আসছে। ঠিক আছে, আচ্ছা, আর খাওয়ার প্যাকেজটা যদি একটু দেখুন, খাওয়ার প্যাকেজটা স্যার ডিপেন্ড অন গেস্ট, গেস্ট কী ফুড নেবেন। কেউ যদি মনে করেন আমি, ফর এক্সাম্পল কেউ পিকনিকে আসছেন 50 জন, আমাদের মিলস দ্যাট ইজ এ 4-5 কাইন্ডস অফ মিল, ভেজিটেবল মিল, ফিশ মিল, ফিশ মিল, আপনার মাটন মিল, চিকেন মিল, ঠিক আছে, ফার্ম ফ্রেশ মিল আছে, অনেক রকমের আমাদের মিলস আছে, যেটা গেস্ট যেটা পছন্দ করবে সেটা এসে পছন্দ করতে পারে সেটা। হ্যাঁ, শুধু মিলের সঙ্গে আপনার ধরুন সকাল ব্রেকফাস্ট থেকে স্টার্ট করে আপনার ইভিনিংয়ে স্টার্টার পর্যন্ত, আচ্ছা, পুরোটাই প্যাকেজের মধ্যে আমাদের আছে, এটা গেস্ট যেমন চাইবে সেরকম সেটাই পেয়ে যাবেন আর কি, স্বাভাবিক। আর বুকিং করবেন কি করে? দেখুন বুকিং আপনারা আমাদের অফলাইনও হয় অনলাইনও হয়, মোস্ট প্রবাবলি যে মানে বুকিংগুলো হয় যেহেতু কলকাতা থেকে মানুষরা বেশি আসেন, তো সেহেতু কলকাতা থেকে বাই টেলিফোনিকের মাধ্যমে আমাদের যে গ্রাম বাংলা রিট্রিট ওয়েবসাইট আছে ওখানে আমাদের বুকিং নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বার আছে। এছাড়া আমাদের booking.com, Agoda, ঠিক আছে, আপনার আরও যে ওয়েবসাইটগুলো আছে যেগুলোর মাধ্যমে বুকিং হয়, GoIbibo এক্সেট্রা, সেগুলোর মাধ্যমে আপনারা বুকিং করে আসতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরও একটা আপনারা শুনলে খুশি হবেন আপনারা, শুধু বুকিং তো গেস্ট করেন, দেখুন আপনাকে যদি ডাইরেকশনের ব্যাপারে বলি, জোকা থেকে 75 রুট ধরে আপনাকে বিবিধাট আসতে হবে, বিবিধাট থেকে জাস্ট টেক এ রাইট টার্ন ফ্রম বিবিধাট নতুন রাস্তা মোড়, ওখান থেকে 2 কিলোমিটার এলেই মানে যেটা আপনার চটা মহেশতলা রাস্তা, ওই রাস্তায় ঢুকেই হচ্ছে 2 কিলোমিটারের মধ্যে আমাদের রিসর্ট। যদি কেউ মনে করেন বাই ট্রেনে আসবেন, আপনার শিয়ালদা থেকে আকরা স্টেশন নামতে পারেন, ওখান থেকে ম্যাজিক বা অটো রিজার্ভ করে আপনাকে রিসর্টে আসতে হবে, কেউ যদি নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন। এছাড়া যদি কেউ মনে করেন যে না আমরা পিক আপ অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটি চাই ফ্রম রিসর্ট, তাদের আমরা পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটিও করে থাকি,
রিসর্ট থেকে বাড়ি থেকে পিক আপ করে রিসর্টে, আবার রিসর্ট থেকে পিক আপ করে বাড়ি পর্যন্ত ড্রপ করা হয়। ইট ক্যান বি হয় নেভার, ইট ক্যান বি ফ্রম 100 কিলো ফ্রম রিসর্ট টু ডেস্টিনেশন, ইট ক্যান বি 20 কিলোমিটার, ইটস ডিপেন্ড অন গেস্ট। খুব ভালো লাগলো দাদা, নমস্কার। থ্যাংক ইউ, ভালো থাকবেন স্যার। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল আর আমার হয়ে গেছে এখন চা আর বিস্কিট খাওয়ার সময়। এই পরিবেশে এরকম সব কিছু পাওয়ার জন্য আপনাদের আসতেই হবে গ্রাম বাংলা রিট্রিটে। সন্ধে হয়ে গেল, সন্ধে হওয়ার সাথে সাথে গ্রাম এখন রঙিন আলোয় সেজে উঠেছে আর শুরু হয়ে গেছে বাউল গান। ছেড়ে দিয়ে সোনার গৌর আর পাব না তোমায়, ছেড়ে দিয়ে সোনার গৌর আর পাব না, না 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 ছেড়ে দেব। বাউল গান শুনতে শুনতে মনে হচ্ছিল যেন শান্তিনিকেতনে চলে এসেছি, শান্তির খোঁজে শান্তিনিকেতনে। তবে শান্তির খোঁজ করতে এখন আর শান্তিনিকেতনে যেতে হবে না, আপনারা চলে আসুন কলকাতার কাছে গ্রাম বাংলা রিট্রিটে। অন্ধকারের গ্রাম বাংলা রিট্রিট খুব মায়াবী, ঝিঝি পোকার ডাক আর এই টিমটিমে আলোর মধ্যে গ্রামের পরিবেশ অপূর্ব অভিজ্ঞতা হবে এখানে। সে কথা আমি হলপ করে বলতে পারি, হলপ করে বলতে পারি এখানকার আতিথেয়তা আপনার মন ছুঁয়ে যাবে। হয়ে গেছে এখন স্ন্যাক্স খাওয়ার সময়, তাই আমি আবার চলে এসেছি গ্রাম বাংলা রিট্রিটের রেস্টুরেন্টে। সন্ধ্যেবেলায় গরম গরম ফিশ ফিঙ্গার খেয়ে, অপূর্ব স্বাদ ফিশ ফিঙ্গারের, আমরা রওনা দেব কলকাতা। গ্রাম বাংলা রিট্রিটের যাবতীয় তথ্য আমরা সব কিছুই আপনাদের দিলাম, কীভাবে আসবেন, কী কী এখানে অ্যাক্টিভিটি আছে, কেন গ্রাম বাংলা রিট্রিট এতটা সুন্দর, এতটা ফেমাস কলকাতার, এত কাছে, সব কিছু অর্গানিক, এত সুন্দর খাওয়া দাওয়া, কীভাবে বুকিং করবেন তাও সব কিছু জানালাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তবে আপনারা ইচ্ছে করলে রাতে রাত কাটিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করেও বেরোতে পারেন। তো আমাদের ভিডিও আপাতত এখানেই শেষ হবে, কারণ আমরা এই ফিশ ফিঙ্গার খেয়ে রওনা দেবো কলকাতা। তাহলে আর অপেক্ষা কিসে, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন, আর অবশ্যই চিরস্থায়ী করে রাখুন এত সুন্দর এক রিসর্ট কলকাতার কাছে, যার নাম গ্রাম বাংলা রিট্রিট। গ্রাম বাংলা রিট্রিট কী করে বুকিং করবেন তার বুকিং নাম্বার আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।